সোশ্যাল মিডিয়ায় কত কিছুই তো ভাইরাল হয়, কিন্তু তার মধ্যে বেশ কিছু পুরনো ভিডিও নতুন করেও ভাইরাল হয়। এরকম একটি ভিডিও ফের সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে একটি সমুদ্রের বিচে ছুটি কাটাচ্ছেন বহু মানুষ, আর এরই মধ্যে দেখা গেল যে একটি বিশাল পাখি মুখে হাঙরের মতো একটি মাছ নিয়ে উড়ে যাচ্ছে, তাও আবার বহু উঁচু দিয়ে। ভিডিওটি আমেরিকার অ্যাশলি হোয়াইট নামে একজন তার অ্যাপার্টমেন্টের 17 তলা থেকে এই ভিডিওটি তুলেছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে একটি বিশাল পাখি মুখে এত বড় একটা মাছ নিয়ে উড়লেও সেটির ব্যালেন্সের কোনো হেরফের হচ্ছে না, একদম নির্ভুলভাবে সেটিকে মুখে করে নিয়ে উড়ে যাচ্ছে। ভিডিওটি 2020 সালের, কিন্তু নতুন করে ভাইরাল হয়েছে। ভিডিওটি দেখে নেটিজেনরা বেশ অবাক হয়েছেন। অনেকেই ভেবেছেন যে পাখিটি একটি ঈগল, মুখে একটি ছোট হাঙর নিয়ে উড়ে যাচ্ছে, কিন্তু এই এক পক্ষী বিশেষজ্ঞ জানিয়েছেন যে এটি ঈগল নয়, এটিকে সিহক বলা হয়। সিহক বলেই পরিচিত এই পাখিটি। মাছটি আসলে একটি স্প্যানিশ ম্যাকারেল, ওই এলাকায় এই মাছ প্রায় দেখা যায়। ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে পারেন কমেন্ট সেকশনে। আবার মাছটাকে নিয়ে পাখিটি যে উড়ে যাচ্ছে, একটা পর্যায়ের পরে দেখা গেল মাছটি আবার তার লেজ ঝাপটাচ্ছে, অর্থাৎ বোঝা গেল যে মাছটি কিন্তু তখনও জীবিত। একেবারে একটা জ্যান্ত মাছকে নিয়ে এভাবেই উড়ে গেল পাখিটি। এই ভিডিওটা একদিকে যেমন ভাইরাল হয়েছে, তেমনই নতুন করে ভাইরাল হওয়া এই ভিডিওটা দেখে অনেকে আবার মজার মজার কমেন্টও করেছেন। আপনাদের কেমন লাগলো বলুন তো এই ভিডিওটা। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিন, আর শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে রাখুন।